এখনও যারা প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করেননি তাদের ইতিমধ্যেই হাজার টাকা ফাইন দিয়ে আপনাদের প্যান কার্ডের লিঙ্ক সম্পূর্ণ করাতে হবে সেক্ষেত্রে আজকে এই ভিডিওতে আমরা দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের এই হাজার টাকা ফাইন সেটি না দিয়েই আপনাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের যে প্রক্রিয়া সেটি সম্পূর্ণ করবেন অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে কিভাবে আপনি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কটি কমপ্লিট করবেন সে বিষয়ে আজকে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেসটি আমরা লাইভ দেখাবো যেটি করলে আপনি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কটি সম্পূর্ণ করে নিতে পারবেন কারণ ইতিমধ্যেই আপনারা জেনে থাকবেন যাদের ইতিমধ্যেই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক নেই তাদের আগামী দিনে ব্যাংকের বই সেগুলো কিন্তু বন্ধ হতে চলেছে অর্থাৎ আগামী দিনে ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে যে কেওয়াইসি আপডেট করাতে হয় সেক্ষেত্রে কেওয়াইসি আপডেটের জন্যে আপনাদের কিন্তু প্যান কার্ড ম্যানিটারি বা বাধ্যতামূলক হিসাবে রাখা হচ্ছে অর্থাৎ কোনো কারণে ব্যাংকের বই যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে প্যান কার্ড না থাকলে কিন্তু ব্যাংকের বইটি আর আপনার চালু হবে না কোনো রকম টাকা পয়সা আপনি তুলতে পারবেন না সেক্ষেত্রে ব্যাংকের বইটি কিন্তু পুরোপুরিভাবে আপনার নিষ্ক্রিয় হয়ে যাবে অর্থাৎ বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে আপনি কিভাবে খুব সহজে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কটি সম্পূর্ণ করবেন সেই বিষয়টি জানাবো যেটির কিন্তু আগামী একত্রিশে মার্চের মধ্যে আপনাদের কমপ্লিট করতে হবে না হলে কিন্তু এই পরবর্তী সময়ে আরও এই ফাইনের যে অ্যামাউন্ট সেটি কিন্তু বাড়তে পারে সেক্ষেত্রে সময় নষ্ট না করে কিভাবে আপনি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কটি খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করবেন সে বিষয়টি আজকে স্টেপ বাই স্টেপ দেখাতে চলেছি কাজেই বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে কিন্তু খুব সহজেই আপনি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক পাশাপাশি আপনার পরিবারের যদি কারোর আধার কার্ডের লিঙ্ক এখনও না হয়ে থাকে প্যান কার্ডের সাথে সেই লিঙ্কটিও কিন্তু সম্পূর্ণ করে নিতে পারবেন তো অবশ্যই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের কাছে আরও একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্যে সেক্ষেত্রে প্রথমেই আপনারা যেটি করবেন আপনাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে একটি ব্রাউজার ওপেন করবেন সরাসরি আপনারা অনস্ক্রিনে যে পোর্টালটি দেখছেন ই যেটি ইনকাম ট্যাক্সের অফিসিয়াল ওয়েবসাইট পোর্টাল এই পোর্টালে যাবেন যে লিঙ্কটি কিন্তু আমরা আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশানে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে সরাসরি এই পেজে আসবেন এবং এখানে আসার পরে আপনি প্রথমে যে কাজটি করবেন আপনি আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের যে লিঙ্ক আছে সেটি আপনাকে আগে চেক করতে হবে যে লিঙ্ক আছে কি না এর জন্যে বা আপনি দ্বিতীয় অপশান দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার স্ট্যাটাস এখানে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী একটি পেজ কিন্তু ওপেন হবে যে ক্ষেত্রে একটু ওয়েট করবেন কারণ এই মুহূর্তে কিন্তু এই সার্ভারের একটু প্রবলেম চলছে সেক্ষেত্রে আপনি ধৈর্য সহকারে করবেন কিছুক্ষণ ওয়েট করলে আপনার সামনে কিন্তু পরবর্তী যে পেজটি সেটি কিন্তু ওপেন হয়ে যাবে সম্পূর্ণ প্রসেসটি কিন্তু আপনার মোবাইল থেকে করবেন যারা মোবাইল থেকে করছেন তারা কিন্তু মোবাইলের ডেস্কটপ মোড সেটি কিন্তু অন করে নেবেন তাহলে কিন্তু আপনার মোবাইল স্ক্রিন কম্পিউটারের মতো কিন্তু দেখাবে তো দেখতে পাচ্ছেন পরবর্তী পেজটি কিন্তু ওপেন হয়ে গেছে সেক্ষেত্রে আপনি আপনার প্যান কার্ড এবং আধার কার্ডের নাম্বারটি এখানে এন্ট্রি করবেন সেক্ষেত্রে প্রথমে দেখছেন এখানে প্যান যে অপশানটি লেখা আছে তার নিচে যে বক্স এখানে প্যান কার্ডের নাম্বার দেবেন এবং আধার নাম্বার এই নিচের ঘরটিতে আধার নাম্বার বসাবেন এবং আধার নাম্বার বসানোর পরে ডান দিকে আপনাকে এখানে কিন্তু ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস সেটি দিয়ে ক্লিক করতে হবে সেক্ষেত্রে আমরা একটি প্যান কার্ডের নাম্বার এখানে প্রথমে বসিয়ে নেবো আপনি যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে চাইছেন সেই প্যান কার্ডের নাম্বারটি প্রথমে বসাবেন তো এখানে প্যান কার্ডের নাম্বারটি আমরা বসিয়ে নিচ্ছি তো বসানোর পরে এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে নিচে আধার নাম্বার আছে এখানে এবার আমরা আধার নাম্বারটি এন্ট্রি করব তো এখানে সম্পূর্ণ আধার নাম্বারটি আমরা এন্ট্রি করে নেব আপনি আপনার আধার কার্ডের নাম্বারটি সেটি কিন্তু এখানে এন্ট্রি করবেন এভাবে কিন্তু প্রথমে আপনি দেখে নেবেন যে লিঙ্ক আছে কিনা ডান দিকে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনার সামনে কিন্তু শো হবে দেখতে পাচ্ছেন যাদের এই মুহূর্তে লিঙ্ক নেই তাদের কিন্তু এখানে দেখাবো যে প্যান নট লিঙ্কড উইথ আধার সেক্ষেত্রে এই ধরনের যদি আপনাদের স্ট্যাটাস শো করে তাহলে অবশ্যই বুঝতে হবে যে আপনাদের কিন্তু প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক নেই সেক্ষেত্রে যাদের লিঙ্ক আছে তাদের কিন্তু এখানে অলরেডি লিঙ্ক সেটি শো হবে তো এটি প্রথমে আপনি ভালোভাবে চেক করে কনফার্ম হবেন যে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আছে কি না কারণ কোনো কোনো সময় হতে পারে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক অলরেডি হয়ে আছে তো সেক্ষেত্রে আপনি এখান থেকে ক্লোজ করবেন এরপরে আপনি সরাসরি যে কাজটি করবেন আপনার প্যান কার্ড এবং আধার কার্ডটি আপনার সঙ্গে রাখবেন এবং আপনি একটি মোবাইল কিন্তু আপনার কাছে রাখতে হবে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে যে কাজটি করবেন সরাসরি আপনি আপনার মোবাইল স্ক্রিনে চলে যাবেন সেক্ষেত্রে আমরা সরাসরি আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাব দেখতে পাচ্ছেন এখানে মোবাইল স্ক্রিনে যাবেন এবং সেখান থেকে যাওয়ার পরে আপনার যে মেসেজ বক্সটি আছে অর্থাৎ যে মেসেজটি আছে সেই মেসেজে আপনাকে ক্লিক করতে হবে যারা ছোট ফোন থেকে করছেন তারাও কিন্তু করতে পারবেন অর্থাৎ মেসেজে যেতে হবে এবং এখান থেকে কিন্তু আপনাকে যে অপশানটি বা দিকে নিচে দেখতে পাচ্ছেন এখানে সেন্ড ম্যাসেজ যেটি আছে অর্থাৎ ক্রিয়েট ম্যাসেজ সেক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে যারা ছোট ফোন থেকে করছেন তারা কিন্তু সেখানে সেন্ড ম্যাসেজ অপশান পাবেন সেই সেন্ড ম্যাসেজ অপশানে আপনাদেরকে চলে যেতে হবে তো সেক্ষেত্রে এখানে সরাসরি ম্যাসেজটি আপনার সামনে ওপেন হওয়ার পরে আপনাকে কী করতে হবে আপনাকে বা দিকে যে ক্রিয়েট ম্যাসেজ এখানে আপনাকে ক্লিক করতে হবে সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করবো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনার সামনে ম্যাসেজ লেখার যে অপশান সেটি কিন্তু চলে আসবে যারা অ্যান্ড্রয়েড ফোন থেকে করবেন তারা কিন্তু এইভাবে করবেন দেখতে পাচ্ছেন ওপরে এখানে নাম্বারটি লিখবেন যে নাম্বারে সেন্ড করতে হবে আমরা সেটা বলে দেবো এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে টেক্সট আপনাকে এখানে কিন্তু টেক্সটি লিখতে হবে সেক্ষেত্রে কী লিখবেন বিষয়টি ভালো করে আপনারা এখানে জেনে নিন এই সম্পূর্ণ বিষয়টি কিন্তু আপনাদের লিখতে হবে সেক্ষেত্রে আপনি এখানে ক্যাপিটাল অর্থাৎ বড়ো হাতের লিখবেন এখানে ইংরেজি বড়ো হাতের লিখবেন এখানে প্রথমে যে বিষয়টি লিখবেন সেটি হলো আমরা আপনাদেরকে বলে দেবো অবশ্যই তার আগে বলি যারা ছোটো ফোন থেকে করছেন তারা কিন্তু সেন্ড ম্যাসেজ অপশানে যাবেন তারপরে লিখবেন সেখানে প্রথমে লিখবেন ইউ আই বড় হতে লিখবেন এবং তার সঙ্গে লিখবেন পিএএন অর্থাৎ ইউ আইডি এটি সম্পূর্ণ লিখবেন তারপরে একটি স্পেস দেবেন স্পেস দেওয়ার পরে আপনি আপনার যে আধার কার্ডের নাম্বার আছে অর্থাৎ আধার কার্ডের টোটাল বারো ডিজিটের বারোটা সংখ্যার কিন্তু নাম্বার হয়ে থাকে সেক্ষেত্রে বারোটা নাম্বার বসাবেন আমরা এখানে এক্সাম্পেল আপনাদের বোঝানোর জন্যে আমরা একটি নাম্বার আপনাদেরকে বসাচ্ছি সেক্ষেত্রে এক 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 এবং দুই 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 এবং তিন 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 এইভাবে কিন্তু বারোটা সংখ্যা আপনার আমরা পূরণ করলাম অর্থাৎ আধার কার্ডের নাম্বারটি আপনি দেবেন এরপরে আবার একটি স্পেস দেবেন আবার একটি স্পেস দেওয়ার পরে আপনার যে প্যান কার্ডের নাম্বারটি আছে সেই প্যান কার্ডের নাম্বারটি আপনাকে দিতে হবে সেক্ষেত্রে সম্ভবত প্যান কার্ডের যে নাম্বার সেটি কিন্তু দশটি সংখ্যার হয়ে থাকে সেক্ষেত্রে একটি স্পেস দিয়ে এখানে আমরা প্যান কার্ডের নাম্বার দেবো আপনাদের বোঝানোর জন্যে আমরা একটি নাম্বার এখানে বসাচ্ছি সেক্ষেত্রে প্রথমে এবিসিডি এবং ওয়ান টু থ্রি ফোর এবং তারপরে ফাইভ এবং তারপরে আরও দেখবেন একটি সংখ্যা হবে এভাবে কিন্তু টোটাল দশটি আপনার প্যান কার্ডের নাম্বার হবে সেটি কিন্তু লিখবেন অর্থাৎ আপনার যে আধার নাম্বার এবং প্যান নাম্বার সঠিকটা আপনি এখানে লিখবেন এটি সম্পূর্ণ লেখার পরে এবার আপনাকে এটি সেন্ড করতে হবে এখানে আপনাকে যে নম্বরে সেন্ড করতে হবে সেই নাম্বারটি আপনারা ভালোভাবে নোট করে নেবেন অথবা আপনার স্ক্রিনশট করে নেবেন সেক্ষেত্রে ওপরে যে দেখছেন অপশান রিসিপেন্ট এখানে কিন্তু আপনাকে সেই নাম্বারটি লিখতে হবে যারা অ্যান্ড্রয়েড মোবাইল থেকে করছেন সেক্ষেত্রে এখানে আপনি যে নাম্বারটি লিখবেন ফাইভ সিক্স ওয়ান সিক্স এই যে নাম্বারটা দেখছেন ওয়ান এই নাম্বারে আপনাদের সেন্ড করতে হবে অর্থাৎ নাম্বারটা আবারও বলছি ফাইভ সিক্স ওয়ান সিক্স ওয়ান এই নাম্বারটা আপনাদের সেন্ড করতে হবে সম্পূর্ণ যে মেসেজটি লিখলেন এই নাম্বারে এবার আপনি সেন্ড করবেন ছোটো মোবাইল থেকেও কিন্তু আপনারা করে নিতে পারবেন যাদের কাছে ছোটো মোবাইল আছে তারাও কিন্তু এইভাবে সেন্ড করবেন অর্থাৎ আপনি আবারও বলছি ইউআইডিআই পি এ মানে সরি ইউআইডি পি এ এন এবং আধার নাম্বার তারপরে হচ্ছে প্যান নাম্বার অবশ্যই মাঝখানে কিন্তু স্পেস থাকবে এবং যেটি কিন্তু আপনাকে ফাইভ সিক্স ওয়ান সিক্স ওয়ান এই নাম্বারে কিন্তু সেন্ড করতে হবে এই নাম্বারে আপনি সেন্ড করে দেবেন তাহলে কিন্তু আপনার কাজটি সম্পূর্ণ হবে এবং সেন্ড করার পরে আপনাকে ম্যাক্সিমাম কিন্তু এখানে বাহাত্তর ঘণ্টা ওয়েট করতে হবে বাহাত্তর ঘন্টা অর্থাৎ থ্রি ওয়ার্কিং ডেস অর্থাৎ তিন দিন কিন্তু আপনাকে এখানে ওয়েট করতে হবে তিন দিন পরে আপনি আবারও আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের যে লিঙ্কের স্ট্যাটাস সেটি আপনি চেক করবেন তাহলে কিন্তু আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের যে লিঙ্ক সেটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে তো বাড়িতে বসে আপনারা সম্পূর্ণ ফ্রিতে আপনাদের মোবাইল থেকে কিন্তু এই কাজটি সম্পূর্ণ করে নিতে পারবেন যেখানে কিন্তু আপনাদের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্কটি খুব সহজেই হয়ে যাবে সেখানে আপনি তিন দিন পরে গিয়ে আপনি স্ট্যাটাস চেক করবেন যার কারণে আপনার কিন্তু হাজার টাকা যে ফাইন সেটি কিন্তু আর দিতে হবে না সম্পূর্ণ ফ্রিতে আপনি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কটি সম্পূর্ণ করে নিতে পারবেন তো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওর সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ